হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য চলে এসেছি দারুণ একটা অফার নিয়ে। তো বন্ধুরা, আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন যে এখন সচরাচর সকলেই বিকাশ অ্যাপস থেকে বিকাশ অ্যাকাউন্ট খুব সহজে খুলে নেয়। আপনার শুধু এনআইডি কার্ড দিয়ে আপনি খুব সুন্দরভাবে বিকাশ অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন বিকাশ অ্যাপ থেকে। তো বন্ধুরা, সেই বিকাশ অ্যাপে খুব দারুণ একটা অফার চলতেছে, এক টাকার একটি অফার। আপনি এক টাকা দিয়ে অনেকগুলো পণ্য কিনে নিতে পারবেন। আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এক টাকা দিয়ে অনেকগুলো পণ্য কিনে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা চাইবেন যে এক টাকা দিয়ে পণ্যগুলো কিনতে। ওই জন্য আজকের এই পুরো ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন, না আপনারা বুঝতে পারবেন না। তো আপনাদের থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আপনারা বিকাশ অ্যাপসের নতুন কিছু আপডেট জানতে চান, কোনো অফার জানতে চান, তাহলে আপনাদেরকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। কারণ নেক্সট ভিডিও যদি আমি বিকাশের কোনো অফার থাকে অবশ্যই আমি ভিডিওটি বানাবো আপনাদের জন্য। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের পুরো ভিডিওটি। আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের সেই অফারটি আপনারা ইউজ করতে পারবেন, আপনারা কীভাবে এক টাকা দিয়ে পণ্যগুলো কিনতে পারবেন, আমি আপনাদেরকে সেটি এখন দেখিয়ে দেবো। আপনাদের যদি বিকাশ অ্যাপস থেকে থাকে তাহলে আপনারা বিকাশ অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা আপনাদের পিন দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করবেন। আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি যখন ওপেন হয়ে যাবে তখন আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের একেবারে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা এখানে নিচে অফারগুলো দেখতে পারবেন। এই দেখুন, আপনারা এখানে অনেকগুলো অফার দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেপসি এক টাকার একটা অফার দেখতে পাচ্ছেন আপনারা, এক টাকার অফার পেপসি লেখা আছে। আপনারা নিচের দিকে আসলে দেখতে পারবেন, প্রথমে একবার আছে। আপনারা এই অফারটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নিচে একটা অপশন দেখতে পারবেন বিস্তারিত, এই অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি ঢাকায় থাকেন, চট্টগ্রামে থাকেন, রংপুরে থাকেন, আপনার যে বিভাগ আপনি ওই বিভাগটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু চিটাগং বিভাগ, ওই জন্য আমি এখান থেকে চিটাগং সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে জেলাগুলো চলে এসেছে, কোন জেলা সেটা আপনাদেরকে থেকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনারা যদি ফেনীর হয়ে থাকেন অথবা কক্সবাজার হয়ে থাকেন, আপনারা যেটি ইচ্ছা ওইটি সিলেক্ট করে নেবেন। তো এই দেখতে পাচ্ছেন এখানে ফেনীতে আপনার এখানে কোথায় কী আছে, আপনার কোন শপে আপনার এই অফারটি চলতেছে, আপনাকে সেটি এখানে দেখিয়ে দিবে। প্রথমে আছে হোম প্লাস নামে একটা অপশন, অর্থাৎ আপনার এই শপটির নাম হচ্ছে হোম প্লাস। আপনার এটা ফেনীতে চলতেছে এই অফারগুলো। তারপরে দেখতে পাচ্ছেন নগর বাজার, আপনার এটা নগর বাজারে অফারটি চলতেছে। এই দুটি শপে আপনার এই অফারটি চলতেছে। আপনারা ওইখান থেকে গিয়ে খুব সহজে আপনারা এক টাকা দিয়ে এই পণ্যটি কিনে নিতে পারবেন। আপনারা কীভাবে কিনে নেবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনার নির্দিষ্ট ঠিকানা মতো আপনি শপে চলে যাবেন। শপে গিয়ে আপনারা ওইখান থেকে পণ্যটি কিনে নেবেন, যে শপটি আপনার এখানে দেওয়া থাকবে আপনার অ্যাপসে। আপনার যা বিভাগ অনুযায়ী আপনি ওই শপে চলে যাবেন। শপে গিয়ে আপনি তাদের থেকে পণ্যটি কিনে নেবেন 30 টাকা দিয়ে। তারপর যখন তাদের থেকে পণ্যটি নেবেন তখন আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে পেমেন্টটি করতে হবে। আপনি এখানে স্ক্যানার কিউআর দেখতেছেন, আপনি এখানে স্ক্যানার দিয়ে তাদের কোডটি স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর তাদের এখানে আপনি পেমেন্ট করে দিবেন, 30 টাকা পেমেন্ট করে দিবেন। 30 টাকা পেমেন্ট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে আবার 29 টাকা চলে আসবে, অর্থাৎ আপনি 1 টাকা দিয়ে পণ্যটি কিনবেন। আপনার সঙ্গে সঙ্গে বিকাশ অ্যাপসে আপনার আবার 29 টাকা আপনার এখানে অ্যাপসের ভিতর চলে আসবে খুব সুন্দরভাবে। আপনি যদি 1 টাকা দিয়ে পণ্যটি কিনেন তাহলে আপনার 29 টাকা বেঁচে গেল। আপনি 30 টাকা দিয়ে পণ্যটি কেনার পরও আপনি 29 টাকা আবার ফেরত পেয়ে গেলেন, অর্থাৎ আপনার এটা পণ্যটি 1 টাকা দিয়ে কিনা হলো। তো এরকমভাবে আপনারা খুব সহজে আপনাদের পণ্যটি কিনে নিতে পারবেন 1 টাকা দিয়ে। এরকম অফার আপনারা হয়তো বা আরও পাবেন বিকাশ অ্যাপে, এরকম অফার হয়তো বা আরও দিতে পারে। যদি অফার এরকম অফার দিয়ে থাকে তাহলে আমি আবার আপনাদের জন্য নেক্সট ভিডিও বা তৈরি করব এরকম অফার, কোনো অফার থাকলে এরকমভাবে আপনারা খুব সহজে কিনে নিতে পারবেন পণ্যগুলো অফার দিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে আরও ভালো কিছু নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।